Assalamualaikum, hi viewers. This is your boss again. So today I'm going to talk about can be and will have. How to use can be and will have in speaking. So this is a couple of examples. So our previous video lecture that can be given is for the high. Previous video can be. I have a rose. Can be used for the subject plus can be plus noun or adjective. He can be a teacher. The other part is can be. He can be a teacher, he can be a guy, he can be a singer, he can be a president in your Bangladesh. The other part can be a teacher. Can Tisha be an actress? Can I be a teacher? Can I be a college student? He will have a beautiful phone.
আমরা বলছি তাই করতে না উইল হ্যাভ ইউজ করতে পারে বাংলাতে তাই করতে তো আমরা বলি তার না ওই ইংলিশে টাস্কটা কে কনভার্ট করার জন্য না উইল হ্যাভ কথাটা ইউজ করতে পারবো তাহলে তার সমস্যা থাকতে পারে তার সমস্যা থাকবে তার তার সমস্যা থাকবে মিন্স এই উইল হ্যাভ ইউজ প্রবলেমস তার অনেক সমস্যা থাকবে তার বাড়ি থাকবে ইউল হ্যাভ এই যুগ বিল্ডিং তার শুধু একটা বিল্ডিং থাকবে তাহলে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হবে দে উইল লস হ্যাভ এ দে উইল লস হ্যাভ ইউজ মানে তাদের অনেক টাকা পয়সা থাকবে না তাহলে থাকবে মিন্স উইল হ্যাভ থাকবে না তাহলে উইল হ্যাভ অর্থাৎ আপনি নেগেটিভ করতে হলে উইল এর পরে নন পড়তে হবে বুঝতে পারছেন নেগেটিভ করতে হলে আপনি উইল এর পরে একটা নন পড়তে হবে নন পড়ার সাথে নেগেটিভ করতে পারেন তাহলে তার সমস্যা থাকবে থাকবে না তাদের সমস্যা থাকবে না কারণ দে উইল লস হ্যাভ প্রবলেম তাদের সমস্যা থাকবে না তাহলে উইল হি হ্যাভ এ বিউটিফুল হোম তার কি সুন্দর বোন থাকবে তো উইল হি হ্যাভ এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ হিজ হাউস তাহলে বাড়ির সামনে একটা কি থাকতে পারে সুন্দর একটা বাড়ি থাকবে তাহলে কোশ্চেন করেন এই সিরিজে কোশ্চেন করতে পারেন তাহলে কোশ্চেন করতে কি হবে আপনি অবশ্যই সাবজেক্ট লাগে আপনি অবজেক্ট রাখ অথবা উইল মানে আপনি উইল মানে সাবজেক্ট রাখ করতে হবে সাবজেক্টে বসে থাকলে কোশ্চেন করতে পারো ইউজ কোশ্চেন আর হয়তো কোশ্চেন সাথে করতে পারো বুঝতে পারছেন তাহলে কি বলছি ইয়ার্স তাই করতে উইল হ্যাভ আপনি কথা ব্যবহার করবেন বুঝতে পারছেন সো ইয়ার্স আই এম শিওর যে আপনি যদি ক্যান বি বা উইল হ্যাভ এর অর্থ তুলে মগজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে করে ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস উইথ কনফিডেন্স আপনি কনফিডেন্ট ভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট If you learn this video, if you learn this source, then you can make a great deal of sentences with use can be with use will have. अर्थात will have can be used for अपने sentences to report the part. So viewers, जब आपने ये वीडियो आपने इसे भाव लगे था कि अगर उस अपने कमेंट कर दो और एक्चुअली अपने तो कमेंट कर दो आई इंस्पायर हो আর আমি ইন্সপায়ার হলে আসলে অ্যাকচুয়ালি আমি বেটার ভিডিও এপিসোড অথবা এই জন্য তৈরি করতে আমি নিজেকে একটু মানে মনে বিশ্বাস হিসাবে প্রেস করতে পারি রিপ্রেজেন্ট করতে পারি সো বিয়ার যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কোনো প্রবলেম থাকে ইংলিশে স্পিকিং এর কোন প্রবলেম বা কোন প্রবলেম ফেস করেন বা গ্রামাটিক কোনো চেঞ্জ তো আপনি বোঝার বা বুঝতেছেন না তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো নেক্সট টাইম আপনারা যারা কমেন্ট করেন দেবেন যে এই জিনিসটা বুঝতে পারছি যে গাওয়াটি কি রোজ বা গাওয়াটি কি ইংলিশ আমি আমার কাছে ক্লিয়ার হচ্ছে দেন আপনাকে আপনারা যদি মেসেজ করে দেন তাহলে দেন আই এম ট্রাই টু মেক ইট গ্রামাটিক্যাল টপিকস ইন আওয়ার ইন মাই নেক্সট এপিসোড বুঝতে পারছেন তাহলে ভিউয়ার্স ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করুন আর কত দিন টিল দ্যাট